যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের হুমকিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দীর্ঘ চার বছর পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি বৈঠক করেছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। বুধবার সকালে রাশিয়ার পূর্বাঞ্চলের আমুরে অবস্থিত ভোস্তচনী রকেট উৎক্ষেপণ ও মহাকাশ কেন্দ্রে এই দুই নেতা মিলিত হন। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন পুতিন ও কিম। রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে তাদের এই বৈঠক দুই ঘণ্টা স্থায়ী ছিল। বৈঠকে কিম পুতিনকে বলেন রাশিয়া তার নিজস্ব অখণ্ডতা ও নিরাপত্তা নিশ্চিতে পশ্চিমাদের বিরুদ্ধে ন্যায্য ও পবিত্র যুদ্ধে জড়িয়েছে। সেই সাথে প্রেসিডেন্ট পুতিনের সব ধরনের সিদ্ধান্তের প্রতি পূর্ণ সমর্থন ও সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ থাকার কথা জানান তিনি। কিমের বক্তব্যকে স্বাগত জানিয়ে পুতিন বলেছেন, আমাদের অবশ্যই অর্থনৈতিক সহযোগিতা ও মানবিক বিষয় নিয়ে কথা বলতে হবে। এ বৈঠক নিয়ে শুরু থেকে শঙ্কা ও উদ্বেগের মধ্যে রয়েছেন ইউক্রেন যুদ্ধে কিয়েভের মিত্র যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা নেতারা। যুক্তরাষ্ট্র জানিয়েছে ইউক্রেন যুদ্ধে অস্ত্র সরবরাহের জন্য রাশিয়ার কাছে অস্ত্র ও গোলাবারুদ বিক্রির চুক্তি করতে পুতিনের সঙ্গে দেখা করতে গেছেন কিম। দেশটি হুঁশিয়ারি দিয়েছে যদি মস্কোর কাছে পিয়ংইয়ং অস্ত্র বিক্রি করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হবে। অস্ত্র ও গোলাবারুদের বিনিময়ে উত্তর কোরিয়াকে স্যাটেলাইট উৎক্ষেপণ ও পরমাণু অস্ত্র তৈরি বিষয়ক প্রযুক্তিগত সহায়তা দেবে রাশিয়া। যদিও দেশটিকে এ ধরনের সহায়তা দেওয়ার ক্ষেত্রে জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে, তা সত্ত্বেও নিষেধাজ্ঞা ভঙ্গ করে পিয়ংইয়ং এর সঙ্গে সম্পর্ক জোরালো করছে মস্কো। কিম জং উন আরও জানান, রাশিয়ার সঙ্গে সম্পর্ক গভীর করার বিষয়টি তার দেশ প্রাধান্য দেবে। গতকাল মঙ্গলবার উত্তর কোরিয়া থেকে বুলেট প্রুফ বিশেষ ট্রেনে করে রাশিয়া পৌঁছান কিম জং উন। সৌদি আয়াত, এশিয়ান টেলিভিশন।